আব্দুর রাজ্জাক তিনি সুবর্ণচরে এসেছেন এই সয়াবিন ফরি আর আমাদের এখানে এই যে আমাদেরকে পর্যাপ্ত এখন ট্রেনিং দিয়া দিতেছে যেমন বাংলাদেশ এই যে কৃষি সম্প্রসার আমাদের সদাবাজান মন্ত্রী মহোদয় আমাদের কৃষি আমাদের আমাদের সরজমিন চলে এসেছেন আমাদের জন্য আসলে এর থেকে খুশির অন্য কোনো বিষয় নাই আমি এখানে অবশ্যই এই খালগুলার মুখে আমাদের সুইস গেট নির্মাণ এদেশে সরষা হতো অনেক ব্যাপক সরষার আবাদ হইতো সরষার তেলই মানুষ খেত কিন্তু আস্তে আস্তে সরষা উঠে গিয়ে সয়াবিন আসছে এবং আপনার এই পাম তেল আসছে কেন এই যেখানে আগে সরষা হইতো সেই জমিতে এখন মানুষ ধান করে একটা ধান করে সেখানে আরেকটা সরষা করতো ডাল করতো মসুরের ডাল মুগ ডাল তাতেই আপনার চলে যেত কিন্তু এখন এই এদের উৎপাদনশীলতা কম বলে সরষা টিকে থাকতে পারে নাই কিন্তু এখন আমাদের বিজ্ঞানীরা সরষারও জাত আবিষ্কার করেছে সরষার খেত ছিল এরকম মাটির নিচের দিকে তাকায় দেখতে হইতো ইনশাল্লাহ সরষার এমন জাত আবিষ্কার হয়েছে আপনি গিয়ে সরষা খেতে দাঁড়াবেন মাথা ডেকে যাবে এইরকম উৎপাদনশীলতা প্রায় 5 মণ 6 মণ সয়াবিন কোনো ফসল না আমাদের দেশে এটা হয় শীত ওই এই দেশে ব্রাজিল আমেরিকা কানাডা এই সমস্ত এলাকায় শীত অঞ্চলে আজকে এই সুবর্ণচরে এই সয়াবিন হয়েছে আমি সয়াবিনের উপরে পড়াশোনা করেছি অনেক আমার দেখে আশ্চর্য লাগছে আমেরিকাতেও আমি এরকম সয়াবিন দেখি এই সয়াবিন যদি সুবর্ণচরে হয় তাহলে ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান সরকার যদি নীতি নির্ধারণ করে পলিসি নেয় যে সয়াবিনের মাধ্যমেই তেলের আমি অনেক টাকায় যাব অন্তত 50% তেল আমরা সাপ্লাই দিতে পারবো শুধু সুবর্ণচর না নোয়াখালী এবং লক্ষ্মীপুর এবং আপনার এই পটুয়াখালীর এই সকল এলাকারও ফেনী সোনাগাজী সকল এলাকায় আমরা যদি উদ্যোগ গ্রহণ করি প্রকল্প নেই পানির ব্যবস্থা করি ইনশাল্লাহ এই সয়াবিনের অপার অপার সম্ভাবনা।